MCS. সম্প্রতি ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার পর থেকেই গোটা কাশ্মীর এখন থমথমে, বিশ্ববাসীর চোখ এখন কাশ্মীরে। কি হবে ভারতের সংবিধানের 370 ধারা বাতিলের পরিণাম? এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ কাশ্মীরের পক্ষ নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেছে। সেই ধারাবাহিকতায় মৌলভীবাজারেও হাজারো মানুষের অংশগ্রহণে নজিরবিহীন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের সিনিয়র প্রতিবেদক সোহেল আহমদের প্রতিবেদনে। ভারত শাসিত জম্মু কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর আগ্রাসন ও কাশ্মীরি স্বাধীনতার দাবিতে বিক্ষোভে মৌলভীবাজার উত্তাল হয়ে উঠছিল। নজিরবিহীন বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে মৌলভীবাজার ওলামা পরিষদ গত 14 সেপ্টেম্বর দুপুরের দিকে শহরের টাউন ঈদগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। মুফতি হাবিবুর রহমান ও মাওলানা মুজাহিদ আহমদের যৌথ সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ওলামা পরিষদের সভাপতি ও জেলার শীর্ষ শায়খুল হাদিস মাওলানা আব্দুল বারী ধর্মপুর। সমাবেশে বক্তব্য রাখেন নুরুল কোরআন মাদ্রাসার পরিচালক ও সাবেক রাজনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিল্লাল, রায়পুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা গিয়াসউদ্দিন, জামিয়া রহমানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জামিল আহমেদ আনসারি, বরুণা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল হাই উত্তরসূরি, মাওলানা হিফজুর রহমান ফুয়াদ প্রমুখ। সমাবেশে জম্মু কাশ্মীরের সংখ্যালঘু মুসলমানদের প্রতি ভারতীয় বাহিনীর নির্যাতনের সমালোচনা করেন বক্তারা। সমাবেশ শেষে ব্যাপক পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে হাজারো মানুষের অংশগ্রহণে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে ভারতীয় আগ্রাসন বন্ধ ও কাশ্মীরি স্বাধীনতার দাবিতে মুহুর্মুহুর স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। এ সময় তাদের হাতে বিভিন্ন স্লোগান লেখা প্লেকার্ড বহন করতে দেখা যায়। শহরের ঈদগাহ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে কুসুমবাগ এলাকায় পৌঁছে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। কাশ্মীরি আল্লাহ আপনার গুনাহ হাত ধরে মাফ করে দাও।